মহাসমারোহে লঞ্চ হলো বাজিরাও মাস্তানি ট্রেলার। উপস্থিত ছিলেন বাজিরাও রণবীর, মাস্তানি দীপিকা ও ভিডিও কনফারেন্সে কাশিবাই প্রিয়াঙ্কা। উপস্থিত ছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালী। রণবীরের কাছে অভিনয় জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মারাঠি যোদ্ধা পেশওয়া বাজিরাওয়ের এই চরিত্র। ইজ এ হিউজ অনার ফর মি এন্ড আই গিভ ইট এভরিথিং এন্ড হি গিভ ইট এভরিথিং। হিজ প্যাশন ফর হোয়াট হি ইজ ডুইং ইন্সপায়ার্স মি। দেয়ারস নো ডাউট ইন দ্য ফ্যাক্ট দ্যাট হি ব্রিংস আউট দ্য বেস্ট ইন মি এন্ড স্যার উই ড্রাইভ ইচ আদার আপ দ্য ওয়াল বাট আই লাভ ইউ। ইয়া জিতে কি চাল, বাজ কি নজর আর বাজিরাও কি তলোয়ার পর সন্দেহ নেই করতে। ছবির সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল ভাষা। তিনজনকেই প্রচুর ঘাটতে হয়েছে ভাষার উপর দখল আনতে। সো ইচ ওয়ান অফ আস হ্যাড আ ডেডিকেটেড ডিকশন কোচ হু উড বি উইথ আস অন সেট অল দ্য টাইম। অফ কোর্স প্রকাশ জি ওয়াজ অলসো অ্যাভেইলেবল টু আস এট এনি গিভেন পয়েন্ট। এনিথিং দ্যাট উই ওয়ান্টেড টু ইমপ্রোভাইজ অ্যাজ ফার অ্যাজ ডায়লগস ওয়্যার কনসার্নড, ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। যোদ্ধা হুম, ঠোকর পাথর সে লগে তবি হাত তলোয়ার পর হি জাতা হ্যায়। দীপিকা, প্রিয়াঙ্কা ও রণবীর ক্যারিয়ারে সবচেয়ে কঠিন অ্যাকশন দৃশ্য করেছেন এই ছবিতে। জানালেন তাদের অভিজ্ঞতা। প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট থিংস অ্যাজ অ্যান অ্যাক্টর দ্যাট ইউ গেট টু লার্ন সো মেনি ডিফারেন্ট থিংস। উইভ লার্নড কালারি পাইটু, উইভ লার্নড সোয়ার্ড ফাইটিং, উইভ লার্নড হর্স রাইডিং, আই হ্যাড টু লার্ন কথক ফর দিস ফিল্ম। সো অ্যাজ অ্যান অ্যাক্টর ইউ গেট টু লার্ন সো মেনি নিউ থিংস। ছবির মুক্তি 18 ডিসেম্বর। একদিকে গ্র্যান্ড স্কেলের এই ছবি, অন্যদিকে শাহরুখ কাজল ম্যাজিক নির্ভর দিলওয়ালে। রেজাল্ট একটু অপেক্ষা করতে হবে। আমারে দিল এক সাথ ধড়কতে হে মস্তানি, আর এক সাথ রুকতে ভি হে। প্রেম রতন ধনপায়ক দর্শকের মনে প্রচুর প্রেমের সঞ্চার করেছে। এরই একটি গান প্রেমলীলা, অর্থাৎ নায়ক প্রেম ও রামলীলা, সঙ্গে এক ঝলক নায়িকা ও রাবণ, রাক্ষস, অসুর, বানর প্রমুখ। কেমন ছিল গানের শুটিং দেখেই নেওয়া যাক। When we started with Ramlila, I was very keen that it should talk about Ram and Sita's love story because it was very easy to make a song which would be a Salman Khan song. It's a song where I've been introduced and it's a very catchy tune. ইরশাদ জি উসপে পুরে নয় ফ্রেজিং পে এক সিচুয়েশন জো এক রোমান্টিক গানে কো উনকো প্রেম লীলা কে সিচুয়েশন পে ডালনা থা। হি ইজ এ জিনিয়াস দ্য ওয়ে ইরশাদ জি হ্যাজ ওয়ার্কড অন ইট। মাই ফার্স্ট টাইম সুরজ জি কে সাথ কাম কর রাহা হুম এন্ড বিলিভ মি মেনে এসা বান্দা কভি দেখা হি নাহি, কভি নাহি দেখা। অ্যাকশন। Deepak has managed to look really pretty as Sita. These two people who are being naughty. That's before my entry there and I pick them up, put them on stage and there's a small comedy scene with them and then we break into the song. Thoda situational dance hai toh it's okay, mere liye koi problem nahi. Meena ho rajjo ho ya ho boshila. Boys,
Magnificent, isn't she? 0 to 60 in 3.2 seconds. A few little tricks up her sleeve. Do one more thing for me. What do you have in mind? সোশ্যাল মিডিয়ায় যতই কাটছাট করা বন্ডের ছবিকে সংস্কারী বন্ড বলে ব্যঙ্গ করা হোক, স্পেক্টার ভারতে ভালোই শুরু করেছে। শনিবারের মধ্যেই ভারতে 15 কোটি টাকা ব্যবসা করেছে স্পেক্টার। এখন অবধি সবচেয়ে দামি বন্ড ছবি সারা বিশ্বে ভালোই হিট করেছে। একদিকে ভারতের যাত্রা শুরু, অন্যদিকে আমেরিকার যাত্রার গতিবেগ একটু করে কমছে। মুক্তির পর থেকে গত সপ্তাহে ইউএস বক্স অফিসে প্রথমবার 1 নম্বর স্থান ছাড়তে বাধ্য হলো স্পেক্টার। ডাইনোসরও মানুষ সহবাস করেছে কিনা তা নিয়ে ইতিহাসে দ্বন্দ্ব থাকলেও ছবির দুনিয়ায় কোনো দ্বন্দ্ব নেই, এবং ডাইনোসর মানেই যে বিশাল দেহী হিংস্র জন্তু তাও নয়। এই নিয়েই নতুন ছবি দ্য গুড ডাইনোসর। প্রাগৈতিহাসিক যুগে এক হারিয়ে যাওয়া ছোট্ট ডাইনোসর ও তার মানব শিশু সহকারীর এই গল্পের প্রিমিয়ার হলো সম্প্রতি। উপস্থিত ছিলেন পরিচালক পিটারসন। শিল্পী ও নির্মাতাদের মতে ছবির মূলধন তার গল্প। সম্প্রতি অ্যানিমেশন ছবির বাজার আকাশ ছোঁয়া। দ্য গুড ডাইনোসর সেই উচ্চতায় পৌঁছতে পারবে কিনা সেটা বোঝা যাবে সপ্তাহ দুয়েকের মধ্যেই।